জোরে বলেন না পরাজয়। এবার জয় পরাজয় কি জিনিস আসলে আমরা সেটাও বুঝি না। বাস্তব কথা বলছি, কেউ যদি রোল নম্বর এক হয় ফাঁস, কেউ যদি রোল নম্বর বিশ হয়, কেউ যদি নির্বাচন জিততি ফাঁস, কেউ যদি নির্বাচন তৈরি, আমাদের দৃষ্টিতে ফাঁস ফেলে এরকম। এবার আমি প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন। একটা ছেলে এসএসসিতে গোল্ডেন এ প্লাস, এগিয়ে ছেলে আবার ইন্টারে গিয়ে মাইনাস, সে আবার অনার্সে যায় ডাব্বা, অনার্সে যায় যে ডাব্বা মারছে, সে আবার বিদেশ যায় কোটিপতি, মা ফাঁস ফেলিবে ঘুরের গা কিরোবা, ফাঁস ফেলিবে এক জায়গায় তন্ন করিব না। আমরা পাশও চিনি না, ফেলও চিনি না, পাশকে কদ আফলাহা মান যাক্কা, রব বলছে যে নিজেকে পবিত্র করতে পারলো সে পাশ। আরেকটু জোরে বলেন, এই সুযোগের ভিতরে স্কুলের ছাত্র আছে না নাই, কলেজের ছাত্র, মাদ্রাসার ছাত্র, মেম্বার, চেয়ারম্যান, আলেম, বক্তা সবাই আছে, শুধু পবিত্র করে নাও নিজেকে। আল্লাহ পবিত্র করব কিভাবে? আল্লাহ পাক বলে রসুল থেকে শিখে নাও। এবার নবী বলছেন আসল যোদ্ধা সেই নয় যে যুদ্ধে জয় হয়, আসল যোদ্ধা তো সে যে রাগ উঠে, রাগ দেখানোর সুযোগ আছে, ক্ষমতা আছে, কিন্তু আল্লাহর খুশির জন্য রাগটাকে গিলে খেয়ে ফেলে, সেই হচ্ছে আসল যোদ্ধা। মনে রাখবেন, আমার ভাইয়ের এখানে অনেক ভাইরা আছেন, বড় ভাই আছেন, ছোট ভাই আছেন, বড় ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যখন দেখবেন আপনার কোনো ফ্যামিলিগত বিষয়ে কিংবা আপনার জীবনের কোনো বিষয়ে কথা বলতে গেলে, কাজ করতে গেলে আপনার ছোটজন আপনার সাথে বেয়াদবি করার সম্ভাবনা বেশি, আস্তে করে ইজ্জতের সাথে ওখান থেকে সরে যাবেন। কেন জানেন? একবার যদি বেয়াদবি করার সাহস হয়ে যায়, লজ্জা ভেঙে যায়, বারবার করতে থাকবে, ওই সুযোগ দেওয়া যাবে। আপনি বড় হয়েছেন বলে সবার সামনে শাসন করবেন, এটা আপনার বোকামি। কারণ আপনি যখন পার্সোনালি শাসন করবেন, ছোট ভাই বলবে যে না আমার বড় ভাই আমাকে শাসন করতে পারে, কিন্তু আপনি দশজনের সামনে যখন শাসন করবেন, তার ভুল ধরা দিবেন, শটগান একটা মারবেন, তখন স্যার আর বুঝার আগ্রহ থাকবে না, সে এটাকে পার্সোনালি অ্যাটাক নিয়ে নিবে, কি আমার বন্ধুর সামনে আমার ইজ্জতের ক্ষতি করলো, আমার বন্ধুদের সাথে পরিচিতের সামনে আমার ইজ্জতের ক্ষতি করলো, তখন সে আপনার উপর রাগ করবে, আপনার উপদেশে মানতে চাইবে না। আল্লাহর ওয়াস্তে আমরা কৌশল না জানার কারণে আজকে নিজেদের জীবন নিজেরাই ধ্বংস করে দিচ্ছি। আমি কি ভুল বললাম কোনো কথা? এবার আসেন, এই কথাটা বলে আমি শেষ করছি, বিদায়। কি না ওই পাঁচজন হই দেন আর বেগুন হবদা যা উজি ওই না এখন ওই তো টাটা দি ফেলা, টাটা দি ফেলা সাই দিব হবদা, সবাই মিলে একবার বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। আমার যুবক ভাইরা একটু খেয়াল করবেন, একটু খেয়াল করবেন, সফল হওয়ার জন্য সাইকোলজিক্যাল বিষয়ের ব্যাপারে সফল হওয়ার জন্য একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাইট ডিসিশন। যে কোনো বিষয়ের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা, নিতে পারাটা একটা বড় পাওয়ারফুল কাজ করে। মনোযোগ আছে কি আপনাদের? মনোযোগ আছে? জীবনে সফল হওয়ার জন্য, সাকসেস হওয়ার জন্য রাইট ডিসিশন বড় ইম্পর্টেন্ট। ক্যালিফোর্নিয়ার বড় বড় বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন মানুষের ব্রেন দিয়ে কারা বেশি সঠিক সিদ্ধান্ত নিতে পারে, কারা বেশি সঠিক সিদ্ধান্ত নিতে পারে। ওনারা গবেষণা করে দেখলেন প্রতিটি মানুষের ব্রেনের মধ্যে অ্যামিগডালা নামক একটি জায়গা আছে, যার সেই জায়গাটা যত বেশি স্ট্রং পাওয়ারফুল তার সঠিক সিদ্ধান্তটাই বেশি কার্যকর হয়। আমাদের গবেষণা নয়, বিজ্ঞানীদের গবেষণা। এবারে বিজ্ঞানীরা গবেষণা করতে লাগলো এই অ্যামিগডালা জিনিসটা কাদের বেশি হয় এবং কি কারণে বেশি হয়। ওনারা গবেষণা করে দেখলেন যে যেই মানুষটা, গভীর মনোযোগ, যেই মানুষটা তার নিজের জীবনে অন্যের উপকার করতে চায়, অন্যের উপকার করে, অন্যের ভালো চায়, অন্যের ভালো আশা করে, অন্যের উপকার করার আগ্রহ রাখে, অন্যকে সাহায্য করার আগ্রহ রাখে, অন্যকে সাহায্য করে, অন্যকে সহযোগিতা করে, এই চিন্তাধারার মানুষ যারা হয় তাদের অ্যামিগডালাটা একটু বেশি পাওয়ারফুল হয়।
তাহলে বিজ্ঞানের দৃষ্টিতে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয় অ্যামিগডালা থেকে। অ্যামিগডালাটা সক্রিয় থাকার জন্য এই সমস্ত কোয়ালিটিটা বেশি কাজ করে। এবার এই বিষয়টাকে ইসলামের চোখ দিয়ে একটু খেয়াল করে দেখেন। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন যে অন্যকে সহযোগিতা করে আল্লাহ তাকে সহযোগিতা করে। আরেকটু জোরে সুবহানাল্লাহ। নবী রাহমাতুল্লিল আলামিন বলে যে অন্যের জন্য রাস্তা খুলে দেয় আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেয়। যে অন্যের উপকার করে আল্লাহ তার উপকার করে। যে অন্যকে তুলতে চায় আল্লাহ তাকে তুলে দেয়। এবার বলেন সফলতা আসে কার থেকে? আরেকটু জোরে বলেন কার থেকে? বিজ্ঞান বলছে, আমাদের জ্ঞান বলছে সফলতার জন্য রাইট ডিসিশনের দরকার। তাহলে সফলতা আসে আল্লাহ থেকে, রাইট ডিসিশন আসে ওই ব্রেন থেকে। এবার ব্রেনের সে কার্যকরীর সাথে ইসলামের সে আদেশ নিষেধ যদি আপনি একটু খেয়াল করে দেখেন, আপনি বলতে বাধ্য হবেন ইসলামের প্রতিটা আদেশের মধ্যে মানব জাতির জন্য কল্যাণ আর কল্যাণ রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। শেষ কথায় আমি চলে আসলাম, আজকে থেকে রাগারাগি চলবে? জোরে বলেন রাগারাগি চলবে? আচ্ছা কেউ আপনার নামে বদনাম করলে আপনি কি করবেন? কি বলেন না জোরে? আমি যেটা করি ফাললে সেটা করবেন? পাঁচ টাকা চেয়ারম্যান ছাড়াও আন্দার আন্দার নলাইব না কি হব? খেয়াল করেন গভীর মনোযোগ। পাঁচ টাকা কয় টাকা জোর হয় না কয় টাকা? কেউ যদি এসা বলে তোমার নামও মুখে বদনাম করছে দশ টাকা লয় তারে দে চা দোকানে বইয়ে চা খাইতে পার বদনাম করতে পার, সে বলবো যে ব্যবসা তো বালা, বদনাম করো টাকা আনো, বদনাম করো টাকা আনো। এবার সেও মরছে আপনিও মরছেন, সেও হাসরে গেছে আপনিও হাসরে গেছেন, তো যার যার গুণা সম্পর্কে তার তার ধারণা আছে না নাই। এবার আপনার গুণা হচ্ছে আশি বস্তা, সে জানে যে তার গুণা হচ্ছে আশি বস্তা, ওইখানে যাওয়ার পরে তার গুণা দেখতেছে একশো বিশ বস্তা। ইটা হতে মাইলে ভিড়ের আশি এনাননি ইনহত্তর, তখন আপনি তার সামনে হেঁটে হেঁটে যাই বলবেন কেনলা বুঝেন না মনে কথা কেনলা হতে মাইলে ফিরে তুই না গুজুজ হামিন হতে দশটি হাত দিদি। বদনামকারীর জন্য বদদোয়া নয় ভালোবাসা দেন, রাগ তো অনেক দেখাই আছেন ভাই, কারণ ইজ্জত দেনে ওয়ালা। আরেকটু জোরে বলেন ইজ্জত দেনে ওয়ালা। মানুষের সুনামে বদনামে কিচ্ছু যায় আসে না, রব যাকে পছন্দ করে সেই প্রিয় হয়ে। বদনামকারীর জন্য কয় টাকা? জোরে বলতে হবে বদনামকারীর জন্য কয় টাকা? গালি দেনে ওয়ালার জন্য কয় টাকা? খারাপ বললে ওয়ালার জন্য কয় টাকা? বিরোধিতা করলে ওয়ালার জন্য কয় টাকা? আর বলবেন হাসরের ময়দানে দেখা হবে। হাসরের ময়দানে কি হবে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। এটা কি মসজিদ বলেন? এটা কি এটা মসজিদের মাঠ না? এটা মসজিদ, মসজিদের মাঠ, মনে রাখবেন মসজিদ কার ঘর? জোরে বলা হন কার ঘর? মসজিদের মধ্যে ইমাম আছে না? খতিব আছে না? তেলের দাম বাড়ি যায় কিন্তু মসজিদের ইমামের টিয়া না বাড়ার মসজিদের টিয়া কিয়া হত্যার নি ইতার আল্লাহ বাজার আলাদা তো আর বাজারের মধ্যে কেজি চল্লিশ টিয়া নি চল ইতার আর ইতার আর বাজার হলে কেজি বিশ টিয়া ইল্লা না না আবার ঠিক হ হদ ইতার আর কেজি আর কেজি আরা ফাইদি পনেরো হাজার বিশ হাজার আনার হামায় তাহলে কিন্তু পঁচিশ হাজার তিরিশ হাজার ইতার আছে ওই তিন চুয়াত্তর সালত আশি সালত নব্বই সালত পাইলে শুধু আরও তিনশো এরই ঠিক না? আমি কমিটির প্রতি অনুরোধ জানাবো প্রত্যেকটা মসজিদের মধ্যে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। গতকাল শুনেছেন তেলের দাম বেড়ে গেছে, বাড়ছে না? আইন ইল্লো কিছু হইতে গেলে আরে দালাল দালাল হৌরে ফেলে আইন কিছু হইতেন না, শুধু এতটুকু বলবো আল্লাহ ভুল করলে আমরা করছি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তোমার পক্ষ থেকে এই পরীক্ষা আমাদের দেওয়া সম্ভব না, পারবো না, তুমি একটু রহমত করে আমাদেরকে সারা বিশ্বকে আল্লাহ তুমি এইরকম অভিশাপ থেকে আমাদেরকে একটু মুক্তি দান। আল্লাহ দাম বাড়ে কিন্তু এক লাফে যে এতটুকু বেড়ে দেবে আমরা কখনো কল্পনা করতে পারি না। আমি বলবো যে সবগুলো আমাদের দোষ আসলে,
আমরা দেনেওয়ালাকে খুশি রাখতে পারি না আর সে দেনেওয়ালা খুশি কত সহজ হয় জানেন লাইন শাকার তো নাজিদান না বান্দা তোর খাবার দরকার আমি দিব শুধু আমার একটু চাওয়া আল্লাহ কি আল্লাহ পাক বলে যে খাওয়াটার শুরুতে আমার নাম বলবি খাওয়া শেষ করে আমার নাম বলবি বাস আমি খুশি হয়ে যাব সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন একটা নাতের রাসূলের অনুরোধ এসেছে এই নাতের রাসূলটা আমি বলে আপনাদের থেকে বিদায় নিব সবাই মিলে একটু আমার সাথে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সারা যাবে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে কারো জায়গা দখল করা যাবে পাটপারি করা যাবে গুনাহ করা যাবে আর সর্বদা তওবা করে রাতে ঘুমাবেন অযু নিয়ে ঘুমাবেন